বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সকল বন্ধুবান্ধব যারা দেশ বিদেশে আছেন যারা ইংল্যান্ডে আছেন বাংলাদেশে আছেন আমেরিকায় এবং অন্যান্য বিভিন্ন দেশে মিডল ইস্ট অনেক বন্ধু আছেন সবার উদ্দেশ্যে আমার সালাম আদাব আর ভালোবাসা রইল আমরা খুব সংক্ষিপ্ত সময় নিয়ে গত দুই দিন আগে একটা পোস্ট দিছিলাম একটা ইভেন্ট ফেস দ্য ফ্রেন্ড পরানের বন্ধু এটা হোস্টিং করলাম আসলে আমি বিশেষ করে কয়েকজন ফ্রেন্ড আমরা এদিকে বেড়ানি তাইতা এই কারণে আমরা এই প্রোগ্রামটা রাখছিলাম অবশ্য অন্যান্য বন্ধু বান্ধব যারা আছেন সবাইরে জানাইছি যতজনে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যারারে জানাইতাম পারি সবরে জানাইছি সেও যদি অ্যাটেন্ড করতে পারেন আমরা অনেকেই অ্যাপোলজি দিছেন যেমন ওএসএ অ্যাপোলজি দিছে তার খামার শিফট তার কারণে আইতে পারছে না মামুনে অ্যাপোলজি দিছে তার আম্মা অসুস্থ সবাই দোয়া করবা আর এক বন্ধু আজিজ তারও অ্যাপোলজি তার অ্যানিভার্সারি তার মানে আমরা সবাই তার লাগিও দোয়া করতাম তার ওয়াইফের লাগি দোয়া করতাম এবং কংগ্রেচুলেশনস আর আরও বেশ কয়েকজন বন্ধু অ্যাপোলজি দিছেন শেলু দিছে নোবেল এবং সারেক তারপর আরও অনেকেই আমরার লগে যারা আছেন তারা আরও কিছু নাম কইবানে যাই হোক আমরা আজকে হার্ডার্সফিল্ডের হোমফার্থ টাউনে আমার ব্যবসা প্রতিষ্ঠান স্পাইস ফিউশন রেস্টুরেন্টে সম্মিলিত হয়েছি বেশ কিছু বন্ধুবান্ধব নাই আসলে মাত্র কয়েকজন যারাই আইছি যারা আইসেন সবাই আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং স্বাগতম এই সুন্দর হার্ডার্সফিল্ড শহরে হোমফার্থ ছোট্ট ভিলেজ এটা হোমফার্থ খুব সুন্দর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তাঘাট যারা আইসে খুব এনজয় করছে এবং আপনারা সবাই বিভিন্ন সময় আমার বিভিন্ন লাইভে দেখছেন বিভিন্ন রাস্তাঘাট এবং পাহাড় পর্বত দেখাই যাই হোক বেশ কিছু কথা কইলাম আর যারা আছেন আমরা বন্ধুবান্ধব বিশেষ কইরা যারা আমরা প্রিয়জন আড্ডার ব্যানারে একত্রিত হয়েছি বিভিন্ন শহরের বন্ধুবান্ধব বিভিন্ন জায়গার আশা করি আবার আমরা একত্রিত হইমু আগে একত্রিত হয়েছিলাম বার্মিংহাম শহরে নেক্সট টাইম হয়তো অন্য কোনো শহরে সবাই একসাথে হওয়ার সবার সাথে দেখা করার লাগে সবার প্রাণ উদ্গ্রীব হইয়া আছে সবাই দেখা করতে চায় না দেখা যাক আগামীতে আমরা কবে এটা করতে পারি যাই হোক আজকে যারা আইসেন তারা সবাইরে ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং আপনারা একটু দেখাইমু শেষে আসেন আর তারার কিছু মতামত নিমু তার কাছে আজকের এই উপস্থিতির অনুভূতিটা কীরকম বন্ধু খালেদ আসসালামু আলাইকুম প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর আমরা হার্ডার্সফিল্ড সিটি আর এই সুন্দর সিটি অনেক সময় আমরা দেখছি কবি জাহাঙ্গীর আলমের বিভিন্ন ধরনের লাইভে তো আজকে তাইনেরই আমন্ত্রণে আর বিশেষ করে বন্ধু হেলাল তাহের তারা ক্যামব্রিজ থাকি লন্ডন থাকি তারা আইসুন এই সুবাদেই আমরা আজকে ছোট্ট পরিসরে বসা আসলে দুই দিনের অনলি নোটিসে যারাও আইতা পারছি আমরা আলহামদুলিল্লাহ যারা আইতা পারছেন না এরা আমরা সবই মিস করলাম আর আসলে সত্যিকার অর্থে কিতা বন্ধু কবিয়ে অনেক খাওয়ার আয়োজন করছেন আসলে এগুলা কেতা খাওয়া কেতা বন্ধু বান্ধব ছোট্ট পরিসরে বন্ধু বান্ধবের দিকেও ফেরটা পড়ে গেছে আর আসলে খাওয়া তো আর তেমন কিছু নাই যাই হোক আলহামদুলিল্লাহ যারা আইসেন আলহামদুলিল্লাহ যারা আইসেন না তারা লাগেও আমরা ইনশাল্লাহ আগামীতে আমরা একটা কবিরে আমরা একটা তাগিদ দিছি যে কিলান একটা সুন্দর আয়োজন করা যায় আয়োজনের মাধ্যমে আমরা আগামীতে বইতাম আমরা যে একটা বিশেষ করে আমরা বার্মিংহাম যে প্রোগ্রামটা করছিলাম এই প্রোগ্রামের এই যে একটা মানে স্বতঃস্ফূর্ত যে একটা উপস্থিতি আসিল আমরা চাই যে এই ধরনের একটা উপস্থিতি থাকতো সব বন্ধু বান্ধবের মাঝে আর আমরা এনজয় করতাম সবই ভালো থাকুক আসসালামু আলাইকুম সুমন ভাই আসসালামু আলাইকুম ভাই বিরাদর বন্ধু বান্ধব যারা আছেন সকলকে সালাম আর বিশেষ করে খুব ভালো লাগে হেলালার তায়ের আইসি আমরা তারও আমরা সকল ইয়কসার থাকি তারা দুই থেকে আইসি খুব ভালো লাগছে সুমন ভাইয়ের কথার মাঝখানে আমি একটা কথা এড করতাম চাই সুমন ভাইয়ের আজকে কাজের শিফট আসিল শিফট ক্যান্সেল করে আর আইসেন কইছেন যে না এরকম আরেকটা আড্ডা কবে দিমু না দিমু এটার কোনো ঠিক নাই কাজ পাইমুনে না ঠিক আছে থ্যাংক ইউ জাহাঙ্গীর ভাই আসলে এটা তো অবশ্যই থ্যাংক ইউ ভাই এই দিন আর আইতো না কাম থাকবো আস্তা জীবন কাম তো আর শেষ নাই কামের শেষ নাই আর যারা আইছেন না এটা ঠিক আছে আগামীতে তোমার লগে দেখা হইব আর হয়তো প্রিয়জন আড্ডা লাইনারে আড্ডা আমরা ইনশাআল্লাহ হইব কোন দিন থ্যাংক ইউ তাহের ভাই আসসালামু আলাইকুম एवरीवन বন্ধুগণ যারা যারা আছেন সকলে আসলে আমি এখানে যারা আইছেন সকলে আমি ধন্যবাদ জানাই আমার অন্তর অন্তস্থকে আর যারা আইতা হচ্ছেন তারা আসলে মিস করলাম আর আমরা এখানে সকলেও মানে খুবই মানে আমরা যখন আমরা আগামীতে আমরা মানে বড় পরিসরে একটা প্রোগ্রাম হয়েছিল আমরা প্রিভিয়াস লাস্ট টাইম পারমিয়াম করছি প্রিয়জন আড্ডার ব্যানারে তো আমি স্যার আগামীতে যাতে প্রিয়জন আড্ডার ব্যানারে আমরা একটা বড় পরিসরে একটা হয় আর আশা করি এই ব্যানারে যদি আমরা কোন জয় দেখুন টাউন দেখুন পানতে সকল আইবা আর সকল মানে আমন্ত্রিত হচ্ছে ইনশাল্লাহ আর আজকে দিন আমরা এই ছোট্ট পরিসরে আমরা এখানে হয়েছি আমরা আসলে মানে খুবই সুন্দর লাগে এবং ভালো লাগে থ্যাংক ইউ ভেরি মাচ মালিক ভাই সবে খুব অপেক্ষা করা তোমার কাছ থেকে কিছু হনতা আসসালামু আলাইকুম সকলকে আর যে আয়োজন করার দায় ধন্যবাদ সকলকে সো স্পেশালি ইন আওয়ার উদ্দেশ্য জানলামলা বালাটিকে বা তারা ও তো একটা কনফ্লিক্ট আনিলা এখন তো সবে কইব নিশ্চয়ই কেন আরো কিছু আছে এটা ট্রু যেটা ওটা সো স্পেশালি যারা লং টাইম দেখছি না বা দেখে ভালো লাগে বা তারার লগে একমতে আমি যেটা সুন্দর একটা আয়োজন করা যায় আমার সম্মতি বা আমিও ফেলা আইসি তোরা লগে বা দেখা হয়েছে ইনশাল্লাহ যে খুশি লাগে মানে অন্তরটা কি প্রকাশ করা লং টাইম হেলাল আমরা যারা দল হয়েছি খুব ভালো লাগে তো সামনে দিয়ে আমরা যে সমালোচনার মাধ্যমে একটা সুন্দর একটা প্রোগ্রাম করা যায় যাতে আরো ফ্রেন্ড বন্ধু যারা লং টাইমের মাঝে দেখা গেছে না বা দেখা যাইব প্রোগ্রামের মাধ্যমে আপনারা সকলেও আহ্বান থাকবো আমার যে সকলেও ট্রাই করবা যে একজন আরেকজনের দেখা যায় ধন্যবাদ মালিক ভাই সবার জ্ঞাতার্থে আমি একটা কথা কই আসলে বিশেষ কোনো উদ্দেশ্য লই আমরা আজকের এই আয়োজনটা নাই তবে বন্ধু বান্ধব একসাথে হইলে সবসময় একটা কথা যে আমরা বড় কইরা খিলা বোয়া যায় বড় কইরা খিলা আর একটা প্রোগ্রাম করা যায় বিশেষ কইরা প্রিয়জন আড্ডার ব্যানারে আমরা যে প্রোগ্রামটা করছিলাম এই প্রোগ্রামটা সবে মিস করে সবে স্যার আর একবার হইতো বারবার হইতো তবে ও কারণেই বারবার এই কথাটা আয় আর কি যে আমরা আর একবার খিলা বইতাম বন্ধু রুমেল আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ ই আসলে আয়োজন করবার লাগি বিশেষ করে আমরা জাহাঙ্গীর ভাইরে তার স্পাইস ভিশনের সুন্দর একটা আয়োজন আর আমরা হেলাল আবুদার ভাই বাকাদুরি থেকে আইসইন আর সকল যে আমরা এনে দোলা হয়েছি লাস্ট 2 বছর আগে যে আমরা প্রিয়জন আড্ডা করছিলাম বার্মিংহাম খুব সুন্দর লাগছিল আর আমরা মানে অনেক চাইছিলাম এভরি ইয়ার এটা হইতো আমরা কোভিডের কারণে আসলে বইতাম পারছি না আর অনেক যারাও আমরা দোলা হয়েছি আলহামদুলিল্লাহ আর যারা দোলা হইতাম পারছি না আশা করি ইনশাল্লাহ সকল যা কোভিড সকল যা ঠিক হওয়ার বাদে আমরা আশা করি ইনশাল্লাহ হলে বইতাম আবার ধন্যবাদ সকলকে আকবর ভাই আসসালামু আলাইকুম আসলে এখানে আইসে খালি মানে হেলাল বহুত দিন ধরে দেখছে না আবু তাহের ভাই এরা লাগে আইসি আসলে বালাল আছে না আমরা লাগেও আইসো নাম জানি না আর মানে দেখো আর এছাড়া তো চিনিও আর কোনটা কইলাম না আসলে আসলে আকবর ভাইয়ের লগে আমার মনে হয় ফয়লা পরিচয় আগে হয়তো দেখোইছ না আমরা ক্লাস 6 থেকে ফ্রেন্ড ঠিক আছে আমার লগে আসলে প্রথম পরিচয় যার কারণে আকবর ভাই হয়তো একটু আনইজি ফিল করে না কত হইলো আনইজি ফিল করার কিচ্ছু নাই বন্ধু সার্কেলের কোনো একটা আয়োজন মানে সব বন্ধু হেলাল কিছু কইবাই একটু কইলে আসসালামু আলাইকুম আশা রাখি সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখানে আসলে আমরা যারা আইছি আজকে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আল্লাহ আপনারা এই এবিলিটি দিছেন দেখা করার বিশেষ করে জাহাঙ্গীর ভাইয়ের যে আয়োজন করছেন এটা মধ্যরাইতো সেহরির টাইম হইছে আই থিং তো যাই আর খালেদ রোজা কি দাও না বল রোজা সব ওই নিয়ত করে দিও মানে এই সকলের দিকে আমরা কিন্তু আমরা গড় লিভ করছি সকাল 9টার সময় কিন্তু আমরা অত টায়ার্ডের মাঝে আমরা টায়ার্ড লাগেন না এখানে সবরে ভাইয়া মনটার মাঝে অনেক আনন্দ মনটা খুশি আমরা আর এটা একবার স্বল্প মানে আয়োজন একবারে লাস্ট মিনিট লাগি আর বেশি কেউ আইসেন না এটা লাগি আইতে পারছেন না কারণ এটা হয় না সকলের তো বেশিরভাগ খাম আর ইনশাল্লাহ সকলের যে কথা আমি কথাটা কই আমরা সকলের মাঝে আকাঙ্ক্ষা জেনে আমরা প্রোগ্রামটা হয়তো আগে জ্বালা হয়েছে বার্মিংহাম ওটা ইনশাল্লাহ আমরা সকলে জার্জির অবস্থান থেকে চেষ্টা করবো যাতে খিলা প্রোগ্রামটা আবার করা যায়। এই ব্যাপারে আমি আমার জাহাঙ্গীর বাইরে কমু একটু একটি বই একটু দায়িত্ব নিবে নিতে ইনশাল্লাহ। আর আমরা আসি যতজন সাপোর্ট লাগে আমরা করবো ইনশাল্লাহ। আপনার সকল ভালো থাকবা, আল্লাহ হাফেজ। আর আমরা লাগে দোয়া করবো। আসলে মানে আজকের যে আয়োজনটা প্রথমে জাহাঙ্গীর ভাই উঠছেন আমি সকলের পক্ষ থেকে আমার জাহাঙ্গীর ভাই একটা মানে মানে বিগ একটা ধন্যবাদ থাকছে এখানে আজকে যে আয়োজন করছেন অতি মানে শর্ট টাইমে যেটা লাগে থাইনটা মানে সকলের একটা মানে আমরা হাতে নিয়ে দোয়া দিচ্ছি। তুমিও তো আসতে গেলে তুমি খুশি মানে ওটা মানে অত সুন্দর একটা মানে আয়োজন করার লাগে তোমার মানে অসুখ ধন্যবাদ। না আসলে এটা সকলে দেখাইলাই না কিতা খাবারগুলা দেখাইলে বাদে নি আসলে না দেখতেই তারা বাদে মাইন্ড করবো যে তারা কি দেখাইলো আমরা দেখাইলো না। আপনার তান্দুরি চিকেন লামচপ স্টার্টার যারা দেখা প্লিজ ডিটুর দিবালা এটা খাসি বুনা বুঝলি কথা আর ফুচকা বাংলাদেশে চটপটি ফুচকা ফুচকা আপনার জাহাঙ্গীর ভাই স্পেশাল সালাদ লেমন কারট আর কি ডেকোরেশন স্পাইস ফিউশন তাই না রেস্টুরেন্টের নাম দিছে স্পাইস ফিউশন আপনারা সকলের দাওয়াত দাদার আমলে ভাত যাই হোক ঠান্ডা না হইলে আমরা খাইলিমু। লাইভ থেকে বিদায় নেওয়ার আগে আমি সকল বন্ধু বান্ধবের উদ্দেশ্যে কইমু বিশেষ করে আমরা লাস্ট প্রোগ্রামে যারা বিশেষ একটিভ ভূমিকা নিছিলা আমি কইমু সবাই আবার অ্যাক্টিভ হওয়ার লাগি। ওয়েস মনির জসিম আলমগীর খালেদ শেলু রাজন নোবেল বাসিত মামুন এবং আরো অনেক বন্ধু বান্ধব আসলে আমি একলা সবর নাম কইয়া শেষ করতে পারতাম না। সবার কাছে বিনীত অনুরোধ থাকবো আমরা আবার আরেকটা সুন্দর অনুষ্ঠান করতাম সবে আন্তরিকভাবে অ্যাক্টিভ হইয়া এই অনুষ্ঠানের আয়োজন করার লাগি। কারণ এটা খালি আমার একলা কথা নাই যার সাথে দেখো যে বন্ধু দেখো হয় আমরা প্রিয়জন আড্ডা কবে হইব তো এইটার উত্তর আসলে আমি একলা দিতে পারি না যার কারণে সবার প্রতি আমার এই আহ্বান। ইনশাল্লাহ হইব আমরা সকলে কন্ট্রিবিউশন লাগবো সময় লাগবো আর একটা কমিউনিকেশন লাগবো ইনশাল্লাহ। আর আপনারা একটু দায়িত্ব দিন আপনার মুরব্বী মানুষ ট্রাই করবো আর আমরা এনি টাইম আপনার লগে আছি আমরা জানাইবা কোন সময় ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ আমরাও একটা আসলে দীর্ঘদিন ধরে মনের একটা আকাঙ্ক্ষা ইচ্ছা আগে যে বিগত যে দুইটা বছর গেল আমরা কোভিড এর কারণে পারছি না তো আমরা চাই যে সবু আমরা উদ্যোগী হইয়া সবে যার যার অবস্থান থাকি সব বন্ধু বান্ধবের বুঝাইয়া আমরা যেকোনো একটা শহরের মাঝে একটা স্থান নির্ধারণ করিয়া আমরা এই প্রোগ্রামটা যথাসম্ভব চেষ্টা করতাম সাজানি। হয়তো এই বছর পারলাম না আগামীতে ইনশাল্লাহ আগামী বছরের শুরুতে বলান খালি একটা মৌসুমে আমরা একটা ইয়ে করতাম। আর এই জিনিসটা আমি মনে করি আমরা যে বন্ধু কবি জাহান আলম তাই আসলে একজন সৃজনশীল মানুষ নিবেদিত প্রাণ বন্ধু বান্ধবের নিবেদিত প্রাণ না তুমি আসো তুমি অনেক জিনিস তুমি অনেকটা একটা খাটনি তো একটা খেদমত করো মানুষের এই জিনিসটা আসলে প্রাধান্য দেওয়া লাগে যা একটা প্রশংসাও করা লাগে হওয়া লাগে যে তুমি একটা উদ্যোগ নাও আমরা করে দিয়ে আসি। আর আমরা সব বন্ধু বান্ধব এটা খালি একজনের কোন প্রোগ্রাম নাই আমরা সবে সবের পক্ষ থেকে সবে আমরা এখন উদ্যোগী হইরা উৎসাহ দিয়ে আমরা এখানে ইনশাল্লাহ আগামীতে দেখাইব কোন এক শহরে ইনশাল্লাহ। আবার ফেস দেখাইতা সারা বন্ধু বান্ধব রে আসলে বিদায় নিবার আগে সকলে আমরা আবার দেখাইলাম সকলে আর একবার ফেস আসলে তো ফেস দেখাই কিছু না সকলো আমরা সকলো চিন্তা আগামীতে আমরা মানে আমরা সকলো মানে যেটা কইছি আসলে রিয়েলি রিয়েলি সকলকে খুব মিস করলাম আসলে ওইরকম ফ্রেম ও সকল থাকলে খুব এই ফ্রেমটা দেখতে খুব ভালো লাগে আর ওইটাও আমরা চাইলাম স্পেশালি বার্নি আমরা মানে জেলা আমরা সকল মানে জইলাম লাস্ট টাইম একটা জুট হইলাম তো আমরা চাই আবারও অমল হইতো মানে যে লইছে মূল হইতো এতে আরো বড় হইতো বড় পরিচয় কথা যেবার আইটা পারছেন লাস্ট টাইম I'm Tarana Kumutara next time or the Hodna, Miss Hodna. I'm out of the head. I'll just set down Azula Mazama communication like here to get together for my inch. Let us soon do this. Mane Helale Hoito Siro, Zetown was the town under the Aimune Habai. I'm Raimu. Shobai Balatabba, Shuburatri, Kudahaviz. Assalamu alaikum.